অর্থ সংকটে পড়ে কয়েকজন মিলে যদি অনলাইনে একটা কোর্স কিনে, সেটা যেটা একজনের জন্য কেনা উচিত ছিল, এক্ষেত্রে কি বান্দার হক নষ্ট হবে? আর বান্দার হক নষ্ট হয়ে গেলে এর কাফফারা কি? অনুগ্রহ করে উত্তরটা দিবেন। আল্লাহ আপনাকে বরকতময় জীবন দান করুন, আমিন। প্রথম কথা হচ্ছে যে অর্থ সংকটে যদি একটা কোর্স আপনি একাধিক ব্যক্তির মধ্যে শেয়ার করতে চান, তাহলে এটা অনুমতি নেবেন। যেমন একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কে যদি সে একজনের বেতন দিয়ে তিনজনে পড়তে চায়, সেটা তো অ্যালাউড না, তাই না? ঠিক কোর্সের ক্ষেত্রে এটা হলো অফলাইন আর এটা হলো অনলাইন, একই নিয়ম। একটা কোর্সের ফি দিয়ে একজনেই কোর্স করবেন, একজনের এনরোলমেন্ট হবে, একাধিক ব্যক্তির এনরোলমেন্ট হবে না। অতএব কোর্স দুজন তিনজন একজনের এনরোলমেন্ট দিয়ে করবেন না, এটা অবশ্যই বান্দার হক নষ্ট হয়। আর সেক্ষেত্রে আপনি তওবা করবেন, কারণ আপনি তো সার্টিফিকেটও পাবেন না, তাই না? আপনি হয়তো কোর্স ম্যাটেরিয়ালটা শেয়ার করলেন, কিন্তু কোর্সের সার্টিফিকেট সবাই পাবে না। অতএব যে ভুলটা আপনার হয়েছে তার জন্য তওবাই যথেষ্ট, কারণ এখানে তো আপনি অন্যদের জন্য ছলছাতুরি করে সার্টিফিকেট অর্জন করার কোনো সুযোগ যেহেতু নেই, অতএব ওই জায়গাটা আপনার কোনো ডিস্টর্শন হয় নাই। যেটা হয়েছে সেটা একজনের কোর্স আপনারা একাধিক ব্যক্তি শেয়ার করেছেন, আশা করি সেটা অ্যাভয়েড করলে চলবে।